আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাসরিন, হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজ সকালে নাস্তায় আমি শ্বশুরবাড়িতে ভাপা পিঠা বানাচ্ছি। আর ভাপা পিঠাটা নতুন নতুন চাল করে এনেছে, আর সেগুলোই দিয়ে এখন ভাপা পিঠা বানাচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি একটি হাঁসে গরম পানি ঢেলে দিচ্ছি। আমার শ্বশুর আর আমার নুনাশের ছেলে মিলে এই হাঁসটা জব করে দিয়েছে, এখন আমি এটাকে বেছে নিচ্ছি। হাঁসের মাংস আসলে যেরকম টেস্টি খেতে মজা, সেরকম একটু বাঁচতে একটু কষ্টই হয়, একটু ঝামেলা। আর এই যে আমি খুব সুন্দরভাবে হাঁসটাকে বেছে নিয়েছি। ভিউয়ার্স, আমি ভিডিও স্টিকটা না নেওয়ার কারণে আমার ভিডিও করতে খুবই প্রবলেম হয়েছে। ভিউয়ার্স, ওদিকে আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি উঠানে চলে আসছি। উঠানে এতক্ষণ আমার শাশুড়ি আর আমার নুনাশ ছিল, এই যে এখন আমি এসে একটু ধানগুলো ঘেঁটে দিচ্ছি। আর কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা ধান ভাপাচ্ছি, সেই ধানগুলোকে আজ সকাল ভোরে উঠে আমরা সেদ্ধ করে তারপর উঠানে মেলে দিয়েছি। ভিউয়ার্স, একসময় আসলে এসব কাজ আমি কিছুই পারতাম না, এখন ধীরে ধীরে আমি সব কাজ শিখে নিয়েছি। আর আমার বিয়ের বয়স হয়েছে 18 বছর, এই 18 বছরে আমি অনেক কাজ শিখে নিয়েছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চালটা কাটা হচ্ছে, আমার নুনাশ চালটা কাটছে। চালতাগুলো কেটে তারপর একটু সেদ্ধ করে এখন আমাকে দিয়েছে ভর্তা বানানোর জন্য। এই যে আমি একটি কাহিলে ছেঁচে নিচ্ছি চালতাগুলো, আর দিয়ে দিলাম লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর আমি এগুলোকে উঠোনে নিয়ে যাব। আর উঠোনে নিয়ে সবাই একসাথে খাবো। আসলে টক জিনিসগুলো সবাই মিলে একসাথে খেলে এটা খুবই টেস্টি লাগে আর ভালোও লাগে। ভিউয়ার্স, আমি চালটা ভর্তা করে উঠারে নিয়ে আসছি আর এখন সবাই খাবে। এই দেখেন কার আগে কে খাবে, সবাই খাচ্ছে চালটা ভর্তা। আমি তেমন একটা টক খাই না, তারপরও যখন সবাই একসাথে মিলে খায় তখন আমার নুনাশ খেতে বলে, তখন একটু খাই। আসলে ওইভাবে চা আমার টকটা খাওয়া হয় না। ভিউয়ার্স, দেখুন আমি একটি অন্য ধরনের চা বানাচ্ছি। এটা হচ্ছে তুলসী পাতা আর হচ্ছে আদা কুচি আর বাসক পাতা, এগুলো দিয়ে আমি একটি চা তৈরি করছি। আর আমার অনেক ঠান্ডা লেগেছে, মুখে কফ জমেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, তাই আমার নুনাশ এগুলো এনে দিয়েছে, তাই আমি এখন এগুলো দিয়ে চা বানাচ্ছি। ভিউয়ার্স, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, দেখে তো এখনই মনে হচ্ছে যে খুবই টেস্টি হবে, জানি না খাওয়ার পরে কেমন লাগবে। এখন আমি দিয়ে দিলাম একটু চিনি, চিনি দিয়ে তারপরে এগুলো আমি খেয়ে নিব, দেখা যাক আমার ঠান্ডাটা কেমন হয় এগুলো খাওয়ার পর। দেখুন অসাধারণ একটি কালার এসেছে। ভিউয়ার্স, আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার নতুন নতুন ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিউয়ার্স, আপনাদের একটু অনুপ্রেরণা একটু ভালোবাসা আমাকে আগে বাড়াতে সাহায্য করবে, দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজ এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।